মস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা রেপুটেড কোম্পানির দারুণ কাজের খবর নিয়ে চলে এসেছি একদমই হালকা কাজ এই কোম্পানির ডেটটা রয়েছে এবং এটা একটা রেপুটেড প্লাস্টিক প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই কোম্পানিতে কিন্তু প্লাস্টিকের বিভিন্ন মশলার কৌটো তারপরে কন্টেনার এবং ফুড প্যাকিং এর জন্য যে প্লাস্টিকের কৌটোগুলো হয় এই সমস্ত কাটা কিন্তু এই কোম্পানিতে তৈরি হয় একদম রেপুটেড কোম্পানি এই কোম্পানির লোকেশনটা রয়েছে হাওড়া জেলার ধুলাগড় তো এখানে প্যাকিং ডিপার্টমেন্টে এবং কোম্পানিতে বেশ কিছু ডিপার্টমেন্টে হেল্পার পোস্টে প্রচুর পরিমাণে পুরুষ কর্মী নিয়োগ করা হচ্ছে একদমই হালকা কাজ রয়েছে প্যাকিং ডিপার্টমেন্টে এবং মেশিনে হেল্পার হিসাবে আপনাদেরকে কাজ করতে হবে তো এই যে আইটেমগুলো এখানে তৈরি হয় এই আইটেমগুলোই গুছিয়ে গাছিয়ে রাখা গুনে গুনে প্যাকেটের মধ্যে রাখা নাম্বার অনুযায়ী মানে মাপ মাপের যে নাম্বারগুলো থাকে সেই নাম্বার অনুযায়ী কিন্তু প্রোডাক্টগুলোকে বাঁচতে হয় কোন নাম্বারের প্রোডাক্টটা কোন সাইজের প্রোডাক্টটা কোন দিকে যাবে তার আলাদা প্যাকিংয়ের এর সেকশানে সেগুলোকে গুছিয়ে রাখা তো এই সমস্ত কাজগুলো করতে হবে এবং মেশিনে যখন কাজ হয় সেই সময় মেশিনে যারা অপারেটর রয়েছে তাদের হাতে হাতে কিছু হেল্পারি করে দেওয়া তো এই সমস্ত কাজগুলো কিন্তু এই কোম্পানিতে করতে হবে পড়াশোনা কিছু অষ্টম শ্রেণী থেকে এখানে দশম শ্রেণী পর্যন্ত তো জাস্ট এইটুকু শিক্ষাগত যোগ্যতা লাগছে বয়স লাগছে আঠেরো বছর থেকে ৪৫ বছরের মধ্যে এবং এখানে কিন্তু আপনারা অনেক রকম সুযোগ সুবিধা পাবেন কোম্পানিতে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সুবিধা সুবিধা রয়েছে 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 বোনাস ফ্যাসিলিটি ইনক্রিমেন্টের সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো কিন্তু রয়েছে এবং সপ্তাহে সপ্তাহে হাত খরচা বা দশ দিন পরে অ্যাডভান্স পেমেন্ট এই সমস্ত ব্যবস্থাও কিন্তু এই কোম্পানির তরফ থেকে রয়েছে রেপুটেড কোম্পানি ভীষণ বড় কোম্পানি কোম্পানির ভিতরেই কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে স্যালারিটাও কিন্তু ভীষণ ভালো রয়েছে তো এবারে আমি কাজের বিস্তারিত আলোচনায় আসছি এবং এই কাজটা কিন্তু খুব বিনিময়ে আমি আপনাদের কোম্পানিতে নিয়ে গিয়ে সেখানে কোম্পানির এক্সিকিউটিভদের সাথে সরাসরি পারিশ্রমিকের কথা বলিয়ে ভিতর থেকে ইন্টারভিউ করিয়ে তারপরেই কিন্তু জয়নিং করিয়ে দেব। ইন্টারভিউ প্রসেসিং সমস্তটাই কিন্তু আমরা দেখে নেব ওগুলো নিয়ে আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই এটা যেহেতু একটা রেপুটেড কোম্পানি একটা নর্মাল এইচ আর সেকশন থাকে একটা নর্মাল রাউন্ড কিন্তু আপনাদের থাকবে সেই রাউন্ডটা আমরা মেকআপ দিয়ে দেবো আমরা ভিতর থেকে করিয়ে সেগুলো নিয়ে আপনারা ঘাবড়াবেন না তো চলুন কাজের বিস্তারিত আলোচনায় এই কোম্পানিতে ডিউটি টাইম রয়েছে সকাল আটটা থেকে সন্ধে আটটা এই যে আটটা থেকে আটটা ডিউটি বললাম এই টাইমের মধ্যেই কিন্তু টিফিন লাঞ্চের টাইম কাজের ফাঁকে রেস্ট আপনি ওয়াশরুমে গেলেন টয়লেটে গেলেন সমস্তটা এই টাইমের মধ্যেই কিন্তু ধরা থাকে তো এই টাইমের মধ্যে ডিউটি করতে হয় এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট ডে এবং নাইটের কিন্তু ডিউটিটা একই থাকছে তো পেমেন্ট রয়েছে একটুখানি বলে দিই আপনাদের স্টার্টিং এ স্যালারি দেওয়া হবে একদম যারা ফ্রেশার ক্যান্ডিডেট স্টার্টিং এ স্যালারি দেওয়া হবে বারো হাজার টাকা স্টার্টিংয়ে বারো হাজার টাকা স্যালারি পাবেন তিরিশ দিনের ভিত্তিতে আমি বললাম নো ওয়ার্ক নো পে বেসিসে কিন্তু এখানে স্যালারি কাউন্ট করা হয় মাসে আপনার যতগুলো ডিউটি থাকবে ততগুলো ডিউটি হিসাবে কিন্তু আপনারা স্যালারি পেয়ে যাবেন তো পার ডে এখানে চারশো টাকা করে স্যালারি আসছে তো এই হিসাবে আপনারা মাসে যখন কটা ডিউটি করবেন সেই কটা ডিউটি হিসাবে পেমেন্ট পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে বা আট দিন দশ দিনের মাথায় হাত খরচা দিয়ে দেওয়া হয় কিছু কিছু হাত খরচা যার প্রয়োজন যেরকম সেই অনুযায়ী হাত খরচা দিয়ে দেওয়া হবে ফাইনাল যে পেমেন্টটা সেটা সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে পেমেন্ট কিন্তু এখানে প্রচুর বাড়ে ইনক্রিমেন্ট প্রচুর হয় বছরে এবং এখন যে শুরুতে আমি বেতনটা বললাম এই বেতনটা কিন্তু একটুখানি কাজে অভ্যস্ত হয়ে গেলে একটুখানি কাজ শিখে গেলে এই বেতনটা কিন্তু আরো বেড়ে যাবে দু থেকে তিন মাস পরেই কিন্তু এই বেতনটা বেড়ে যাবে এ ছাড়াও এখানে প্রত্যেক বছর স্যালারি বাড়ছে পি ফ্যাসিলিটি রয়েছে সেটা দু থেকে তিন মাসের মধ্যেই আপনাদের পি এ পি কোম্পানির তরফ থেকে চালু করে দেওয়া হবে সেটা কিন্তু আলাদা করে আপনারা পেয়ে যাবেন এই স্যালারি থেকে পি এপিএসআই কিছু কাটা হবে না পিএফিএস কিন্তু আপনারা আলাদা করে পাবেন তো সমস্ত ফ্যাসিলিটি এখানে রয়েছে বছরে যে বোনাস যেটা পুজোর সময় দেওয়া হয় কোম্পানির তরফ থেকে যে বোনাসটা দেবে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সমস্ত রকম ফ্যাসিলিটি এখানে রয়েছে আর এই কোম্পানিতে একদমই হালকা কাজ হয় হালকা প্রোডাক্ট কিন্তু এই কোম্পানিতে তৈরি হয় তো আপনারা বুঝতেই পারছেন একদমই হালকা কাজ কিন্তু এখানে করতে হবে থাকা খাওয়ার ব্যবস্থাটা বলে দিই কোম্পানির বাইরে মিনিট দশেকের হাটা পথে ফ্রেশ রুম রয়েছে সেই রুমে আপনারা থাকতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে কাউকে একটা পয়সাও দিতে হবে না রুমের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোম্পানির নিজস্ব রুমেই আপনারা থাকতে পারবেন খাওয়া দাওয়ার সিস্টেমটা বলে দিই কোম্পানির ক্যান্টিনে মাত্র পঁচিশ টাকা করে খাবার পাওয়া যায় আপনারা যখন ডিউটি করবেন সেই টাইমে আপনারা কোম্পানির ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে পারবেন যখন আপনারা ডিউটি শেষ করবেন তারপরে কিন্তু আপনারা রাতের খাওয়া দাওয়াটাও কিন্তু খেয়ে রুমে চলে আসতে পারবেন এবং যখন আপনাদের দিনের বেলায় রুমে থাকতে হচ্ছে সেই সময় কিন্তু দিনের বেলার খাবারটা আপনারা রুমেই পেয়ে যাবেন তো থাকা খাওয়া নিয়ে কোনো রকম টেনশনের কারণ নেই প্রচুর ছেলেরা এখানে থেকে কাজ করে বাইরের প্রচুর ছেলে এখানে কাজ করে তো থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা কিন্তু কোম্পানির তরফ থেকে রয়েছে ডকুমেন্ট যেগুলো লাগবে একটুখানি বলে দিই আপনাদের বায়োডাটা নিয়ে আসবেন অবশ্যই বায়োডাটাতে কিন্তু মাধ্যমিক পাস কথাটা উল্লেখ করবেন যাদের বায়োডাটা আপডেট করা নেই সে এইট পাস হোক বা নাইন পাস হোক অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস কথাটা লিখবেন কারণ ইন্টারভিউ করাতে হবে আপনাদের মাধ্যমিক পাস কথাটা কিন্তু লিখবেন বাকিটা আমরা ভিতর থেকে সমস্তটা ম্যানেজ করে করিয়ে দেব তো আধার কার্ডের জেরক্স নিয়ে আসবেন ব্যাংকের পাসবইয়ের এই সমস্ত নিয়ে আসবেন এবং কিন্তু থেকে মধ্যে লোকেশনে চলে আসতে হবে সমস্ত কিছু নিয়ে বেডিংপত্র ডকুমেন্টস যা যা বলে দিলাম সমস্ত কিছু নিয়ে চলে আসবেন আপনাদের প্রত্যেককে কোম্পানির যে মেন অফিস সে অফিসে নিয়ে গিয়ে সমস্ত কথাবার্তা সেখানে আলোচনা করিয়ে এক্সিকিউটিভদের সাথে সমস্তটা ডিটেলস আমি কথা বলিয়ে দিয়ে স্পট আপনাদের জয়নিং করিয়ে দেব তো এই কোম্পানিতে স্পট জয়নিং এর জন্য আপনারা পারিশ্রমিক আনবেন মাত্র ছশো টাকা ছশো টাকার বিনিময়ে এরকম একটা রেপুটেড প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে সরাসরি কাজ পেয়ে যাবেন কাজ আমি হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব সহকারে করিয়ে দেবো তো যারা কাজটা করতে চাইছেন তারা আজকেই আমাকে ফোন করুন সন্ধে সাতটা থেকে নটার মধ্যে জাস্ট এই টাইমের মধ্যে ফোন করে আপনাদের নামগুলো এন্ট্রি আপনাদের করানো হবে এগারোটা থেকে সাড়ে মধ্যে বেডিংপত্র ডকুমেন্টস এবং ছশো টাকা যেটা কাজের পারিশ্রমিক রয়েছে সমস্তটা নিয়ে চলে আসবেন ধুলাগড় লোকেশনে সেখান থেকে আপনাদের প্রত্যেককে কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার